মানুষ অভ্যাসের দাস অর্থাৎ মানুষ ভাবে কাজ করতে পছন্দ করে সকালে দাঁত ব্রাশ করা গোসল করা নাস্তা এই কাজগুলো করে থাকে এতে ভাবা বা চিন্তার কোনো প্রয়োজন হয় না তবে বিশেষজ্ঞরা বলেন এই কাজগুলো প্রতিদিন একই নিয়মে না করে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরে করা উচিত তাহলে কোনো বড় ধরনের পরিবর্তন ছাড়াই ড্রেনেড ট্রেনিং হয়ে যাবে সামাজিক অনুষ্ঠান বন্ধু বান্ধব বা পারিবারিক আলোচনায় শুধু চুপচাপ বসে না থেকে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিন সাহায্য করার মনোভাব মানুষকে মানসিকভাবে সুস্থ রাখে এবং সেখানে বিভিন্ন ধরনের কাজ করা হয় এবং জানারও সুযোগ থাকে বন্ধুরা কথা বলার সময় তাদের হাসি বিরক্তি বোধ কলার আওয়াজ সন্তুষ্ট ভাবের দিকে ভালো করে লক্ষ্য রাখুন দেখবেন এতে আপনার ব্রেন বা মস্তিষ্ক বেশ সক্রিয় হয়ে উঠবে বিশেষ করে খেয়াল করবেন বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক আলোচনা করার সময় এসব বিষয় মস্তিষ্কে ভালোভাবে গ্রহণ করতে পারলে তারপরে আলোচনা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে মস্তিষ্কের বড় ধরনের ট্রেনিং হবে রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য নিয়মিত চেক আপ করতে হবে আর অবশ্যই স্বাস্থ্যকর খাওয়ার এবং হাঁটাচলা করে শরীরের ওজনও ঠিক রাখতে হবে শরীরে কোনো সমস্যা থাকার কারণে যদি কোনো ওষুধ খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন জেনে নিন সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মস্তিষ্কে কোনো রকম নেতিবাচক প্রভাব ফেলবে কিনা সেরকম হলে এক্ষেত্রে বিকল্প বা ওষুধের কথা ভাবতে হবে পানির অভাব হলে শরীরে অস্বস্তি ভাব দেখা দেয় তাই যথেষ্ট পানি পান করা উচিত বয়স সাথে সাথে মানুষের পানির পিপাসাও কমে যায় তাই সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিন মানুষের ঘুমের সময় মস্তিষ্ক নানা বিষয় সেভ করে আর পাশাপাশি বিষক্রিয়া বা টক্সিন বের করে দিয়ে মস্তিষ্ককে আবর্জনা মুক্ত রাখে তাই দরকার ভালো ঘুমের আর সেজন্য চাই বেডরুমে যথেষ্ট আলো বাতাস এবং স্বাস্থ্যসম্মত বিছানা ম্যাট্রেস চাদর বালিশ ইত্যাদি প্রতিটি মানুষের রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার শুধুমাত্র স্ট্রেসের কারণে কখনো ডিমেনশিয়া হয় না তবে মানসিক চাপ ডিমেনশিয়া বা বা ভুলে রোগকে পারে আর মানসিক চাপ কমাতে মেডিটেশন করা উচিত বয়স বাড়বে সমস্যা দেখা দিবে এই ভাবনা সকলের মাথায় থাকে এ নিয়ে ভয় বা চিন্তার কোনো কারণ নেই উদ্বেগহীন এবং হাসি খুশি ভাবে সময় কাটানো নিঃসন্দেহে যে মানুষকে ডিমেনশিয়া রোগ থেকে দূরে রাখতে সাহায্য করবে তাছাড়া মাঝে মাঝে ক্রসওয়ার্ড পাজল বা শব্দের ধাঁধার মতো খেলাও খেলতে পারেন মস্তিষ্ককে সক্রিয় রাখতে এসব শ দিয়েছেন অনেকেই